কিন্তু অত্যন্ত জাগ্রত। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ। আজকে একটি বিশেষ স্থানে আপনাদের নিয়ে এসেছি আর পুরো তথ্য কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। মা কিন্তু অত্যন্ত জাগ্রত। শিয়ালদহ অথবা দমদম থেকে বনগাঁ শাখার যে কোনো ট্রেন দত্তপুকুর লোকাল, হাবড়া লোকাল অথবা বনগাঁ লোকাল করে আপনারা চলে আসতে পারেন বামনগাছি রেলওয়ে স্টেশন। স্টেশনে নেবে ফুট ওভারব্রিজ দিয়ে পার হয়ে ঠিক ডান দিকে চলে যান টোটো স্ট্যান্ডে। ওখান থেকেই গাড়ি পাওয়া যাবে জয়মা কালীতলা। মোটর ভ্যানও নিয়ে যাবে গন্তব্যে। জিজ্ঞেস করে নি এখানে কত ভাড়া করো? ছোট জাগুলিয়া কোন জায়গায়? ওই যে জয়মা কালীতলা আছে না স্কুলের পাশে, পঁচিশ টাকার বিনিময়ে আমাকে নিয়ে চলে এলো জয়মা কালীতলা। হ্যাঁ বন্ধুরা, পৌঁছে গেছি সেই পুণ্যস্থানে। আপনারা স্টেশন থেকে ফুল মিষ্টি কিনে একটা ভ্যান রিজার্ভ করে নেবেন, আবার আপনাদের স্টেশন ছেড়ে দেবে। শত শত বর্ষ প্রাচীন এই জলাশয়, আর এই মন্দিরের ইতিহাস এই জলাশয়ের সঙ্গেই জড়িত। জলাশয়ের খননকাজ চলাকালীন মা স্বপ্নাদেশ দেন, আমাকে তোরা তুলে নিয়ে গিয়ে স্থাপিত কর এই জলাশয়ের পাড়েই। মায়ের অর্ধপূর্ণাংশ কিন্তু এই পুকুর থেকেই পাওয়া গিয়েছিল। তবে থেকেই গ্রামবাসীরা ভক্তিভরে পুজো করে আসেন এই জয়মা কালীকে। আর সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন এই বটগাছগুলি। গাছগুলি কিন্তু মাকে আগলে রেখেছে তাদের ছায়া দিয়ে। সত্যি প্রচণ্ড নিলিবিলি এই পরিবেশ। এই পুকুরের জল কিন্তু এই মন্দিরে ব্যবহার করা হয়। পুকুরে কিন্তু কেউ ময়লা ফেলে না, প্রচণ্ড পরিষ্কার এই পুকুরের জল। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। অত্যন্ত মনোরম পরিবেশে এই মন্দির। চলুন ভেতরে, আপনাদের আরও অনেক কিছু দেখানোর আছে। এখন কালী পুজোর সময়, তাই মন্দিরে সেজে উঠছে নতুন করে। সবাই ব্যস্ত মায়ের পুজোর প্রস্তুতি করার জন্য। বেশ ভালো লাগে এরকম একটা অতি প্রাচীন মন্দিরে আসতে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি ছোট জাগুলিয়া জয়মা কালীতলা মন্দিরে। আর আজকে কালী পুজোর দিন, এখানে কিন্তু খুব বড় আয়োজন না হলেও গ্রামবাসীদের ভক্তির শ্রদ্ধায় মায়ের পুজো কিন্তু হয় জমজমাট। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন পুজো দিতে। দিনের দিন পুজো দিয়ে আবার ফিরেও যেতে পারেন। কিভাবে আসবেন সমস্ত তথ্যই আমি আপনাদের বলে দেব। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। কচিকাঁচাদেরও ভিড় আছে এই মন্দিরে। মায়ের দর্শন করতে কিন্তু সবাই আসতে চায়। এটাই হচ্ছে মায়ের মূল মন্দির। হ্যাঁ বন্ধুরা, বিশাল কোনো তামঝাম নেই এই মন্দিরে, এমনকি ছাউনিও কিন্তু নেই। এটি অবশ্য মায়ের আদেশ অনুসারেই হয়ে আসছে শতবর্ষ ধরে। রীতি মেনেই কিন্তু পুজো হয় এই মন্দিরে। কালী পুজোতে একটু জমজমাট বেশি হয়। গ্রামের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই মন্দিরকে ভালোবাসেন। এই মন্দিরের পুজো দেওয়ার বিশেষ দিন শনি ও মঙ্গলবার, কারণ ঠাকুর মশায় এই দুদিনই
থাকে নেই মন্দিরে। আমি কথা বলিয়ে দেবো ঠাকুর মশার সঙ্গে। ঠাকুর মশাইকে আর এই মন্দিরের যে ইতিহাস আছে সংক্ষেপে ওনার কাছে একটু শুনে নেব। দর্শকদের আপনি একটু বলবেন যে এই মন্দিরের মায়ের ইতিহাস সম্বন্ধে সংক্ষেপে। আমাদের এই ছোটটা জয় মা কালীতলা প্রায় 300-400 বছরের পুরনো পুরনো আমাদের এই পাশের পুকুরের কোন থেকে উঠেছিল সেটাকে আমাদের জয় কালীতলা মা বলে পূজা করা হয়। তারপরে এখানকার স্থানীয়রা এটা উন্নতি করার চেষ্টা করছে বা এখনও করে যাচ্ছে, উন্নতি আরও হবে এটা আশা করি আমরা। এই পাঁচজন যদি গ্রামবাসী পাঁচজন দূর দেশ থেকে পুজো দেয় আসে সেটা আমরা কামনা করি, মা যেন সেটা করে এটুকু আমরা কামনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাকে এখানে খণ্ডিত অবস্থা। হ্যাঁ, খণ্ডিত এই ইতিহাসটা একটু যদি বলেন। এই পেট থেকে বেরিয়েছিল, পেটের থেকে কাটা মাছ নেই, উপরটা নেই, দাঁড়িয়ে থেকে পাবেন দশ। আজকে যেমন কালী পুজো, আজকে রাতে পুজো আছে নিশ্চয়ই, রাতে 10টায় থেকে পুজো। আচ্ছা আচ্ছা, মানে শনি মঙ্গলবার পুজো হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনারা মায়ের দর্শন করুন আর আপনাদের মনের ইচ্ছেও মাকে জানাতে পারেন, আর সময় সুযোগ হলেই চলে আসতে পারেন এই গ্রামের জয় মা কালীতলা মন্দিরে। এটি হচ্ছে মায়ের মূল মূর্তি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মায়ের পা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের আমি পুরো মন্দিরটা ঘুরে দেখালাম। আসল ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু মায়ের যে মূর্তি অর্ধখণ্ডিত। এই মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান তাহলে কিন্তু সঙ্গে করে ফুল মিষ্টি নিয়ে আসতে হবে, কারণ মন্দির ট্রাস্টের একটু অর্থনৈতিক দিক থেকে প্রবলেম থাকার জন্য এখানে সেরকমভাবে কোনো দোকানপাট নেই। আর এই মা কিন্তু অত্যন্ত জাগ্রত, আপনারা চাইলে এখানে এসে পুজো দিয়ে দিনের দিন আবার বাড়ি ফিরে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর পুরো মন্দিরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। জয় মা কালীতলা ছোট জাগুলিয়াতে অবস্থিত, বামনগাছি স্টেশন থেকে অটো অথবা টোটোতে চলে আসতে পারেন ছোট জাগুলিয়া হাই স্কুল, একদম পাশেই হচ্ছে জয় মা কালীতলা। আমার একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের নতুন একটি জায়গার সঙ্গে সাক্ষাৎ করানোর। তাহলে সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে।